ओम यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिताह्या सर्वविद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि रामकृष्ण संघेर अष्टम संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी विशुद्धानंद जी महाराजेर बक्तृतार संकलन सत् प्रसंग थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये बोलछे, तार भाव एवं उपदेश चिंता करो, बोझो ग्रहण करो, तबे काज हबे। तिनी आमादेर जन्य कत सहज पथ बोले दिएछेन, सेई पथई आमादेर धरते हबे। যে শুধুমাত্র জানলেই হবে না, যতক্ষণ না পর্যন্ত জানাটা অভ্যাসে রূপান্তরিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব জানাগুলোই আমাদের জীবনে অপূর্ণ থেকে যায়, ততগুলো জানা আমাদের অজানা থেকে যায়, সেই জানা জানলেও কোনো লাভ হবে না। এখন সেই জানতে গেলে প্রয়োজন কি না, উপরে উপরে ভাসলে হবে না, সেই তত্ত্বের গভীরে প্রবেশ করতে হবে। সব রয়েছে ভেতরে, ডুব দিতে হবে, অন্তরের গভীরে খুঁজতে হবে, তবে রত্ন মিলবে। সমস্ত রত্ন আমাদের নিজেদের ভেতরেই রয়েছে, সেই গভীরে প্রবেশ করে ডুব দিলে তবে আমরা সেই রত্নের সন্ধান পাব, না হলে কিন্তু কোনোদিনই কোনোভাবেই আমরা সেই রত্নের সন্ধান পাব না। আমরা যারা ভেবে এসেছি যে খুব সহজে কোনো কিছু না করে শুধুমাত্র হাত পা দুলিয়েই হবে, তা কিন্তু হবে না। দেখবেন একটা হাততালি দিতে গেলেও এক হাত দিয়ে হয় না, দুটো হাত যখন আমরা হাওয়ার মধ্যে দিয়ে একত্রিত করি তখন সেটা শব্দ তৈরি করে, তখন সেটা একটা শব্দের তরঙ্গের সৃষ্টি করে, অন্য কিছু করলে হাওয়ায় শুধু হাত গুলানোই হয়ে থাকে, এটা কিন্তু কথা। অতএব যখনই আমাদের কিছু করণীয় দরকার, জীবনকে কিছু করার দরকার, যতক্ষণ আমরা সেটা অভ্যাসে রূপান্তরিত করতে পারছি ততক্ষণ অবধি কোনো কাজই খুব কাজে আসে না। বলছেন, তিনি আমাদের তার ভাব এবং উপদেশ চিন্তা করো, বোঝো, গ্রহণ করো, তবে কাজ হবে। এই কতগুলি পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়। এক হচ্ছে তার ভাব এবং উপদেশকে চিন্তন করা, প্রথমে তাকে নিজের ভেতরে সেটা ভাবটিকে নিয়ে চর্চা করতে হয়, তারপরে তার গভীরে গিয়ে অনুধাবন করতে হয়, তারপরে সেটাকে জীবনে গ্রহণ করে আত্মীকরণ করতে হয়, তবে কাজ হয়। আপনি খিদে পেয়েছে আপনার সেই সময় সকালবেলা, আপনার দুপুরবেলা প্রচণ্ড খিদে পেয়েছে, আপনি যদি কচুরি আলুর দম খান তাহলে কিন্তু পেট ভরবে না। অতএব এই সময় কি খেতে হবে সেটা আপনাকে বুঝতে হবে, এমন একটা খাবার যেটা আপনার পেট ভরাবে। তারপরে শুধু ভাত ডাল খেলে হবে না, কিছু পুষ্টিকর খাবার খেতে হবে, অ্যানিমাল প্রোটিন খেতে হবে, অথবা ছানা টানা কিছু খেতে হবে, তারপরে শেষে একটু আচার জাতীয় কিছু খেতে হবে, তারপরে একটুখানি মধুরে না সমাপয়ে, সে মিষ্টি দিয়েই হোক, বাতাসা দিয়েই হোক, খ্যাটবেড়ি দিয়ে হোক, যেভাবেই হোক, কিন্তু প্রত্যেকটি খাবার নেবার সময় আপনি যদি গরুর ঘাস খাবার মতো করে খান তাহলে কিন্তু হবে না। আপনাকে প্রত্যেকটা খাবারের স্বাদ নিতে হবে, স্বাদ নিতে 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 সেগুলো আপনার শরীরে যখন যাবে একটা সময় আপনি অনুভব করবেন আপনার যে প্রচণ্ড খিদে পেয়েছিল সেটা ধীরে ধীরে অপসৃত হয়ে গেছে, আর কিন্তু আপনার সেভাবে আর ক্ষুধা পাচ্ছে না। বলছেন, তিনি আমাদের জন্য কত সহজ পথ বলে দিয়েছেন, সেই পথই আমাদের ধরতে হবে। তার বলে দেওয়া পথটি খুব সহজ, যেরকম একটা সময় কাঠের চুলা দিয়ে রান্না করতে হতো, ধীরে ধীরে ভগবান ব্যবস্থা করলেন আমরা ইকনি কুকারে রান্না করতে শিখলাম, তারপর সেখান থেকে শিখলাম গ্যাসে রান্না করতে, তারপরে শিখলাম ইয়েতে রান্না করতে, কুকার ব্যবহার করে রান্না করতে শিখলাম, তারপরে মাইক্রোওয়েভ, ইলেকট্রিক হিটার, সব নানা রকমের জিনিস যত দিন যাচ্ছে দ্রুত সব হয়ে যাচ্ছে। হতবাক হয়ে তাকিয়ে দেখেছিলাম, তখন ভূতেশানন্দ প্রেসিডেন্ট, ওনার জন্য বিদেশ থেকে আসতো এনশিওর, সেই এনশিওরটা একটা কাপের মধ্যে ঢেলে একটা যন্ত্রের ভেতরে ঢুকিয়ে দিল, আর একটা পিট 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 করে কী করে দিল, তারপরে সেই যন্ত্রটা আপনা আপনি ঘুরতে থাকলো, মহারাজের ওই যে ভেতরের যে জিনিসটা সেটা গরম হয়ে গেল, সেটা আবার আরেকটা অন্য পাত্রে ঢেলে, কারণ ওইটা মহারাজ ধরতে পারবেন না তো গরম, এটা একটা অন্য পাত্রে ঢেলে সেই গরম গরম খাবারটা এই ইয়ের ভেতরে ছিল, একটা ছোট্ট ক্যানের মধ্যে ছিল, সেটা খাদ্যে রূপান্তরিত হয়ে গেল কয়েক মিনিটের ভেতরে। কিন্তু এই যে চেষ্টাটুকু যদি না করি তাহলে কিন্তু হবে না, আমরা কোনোভাবেই আত্মীকরণ করতে পারবো না। আজকের উপদেশে মহারাজ শুরু করছেন একটি গীতার শ্লোক দিয়ে,
সেখানে বলছেন গীতা সুগীতা কর্তব্যা, এটা গীতার শ্লোক নয়, এটা গীতা সম্পর্কে বলা হচ্ছে, গীতা সুগীতা কর্তব্যা কিমান্নাই শাস্ত্র বিস্তরৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম বিনিশ্রিতা। গীতার উপদেশ তোমরা অনেক পড়েছো, গীতা ভালো করে পড়লে আর অন্য শাস্ত্রগ্রন্থ পড়বার দরকার হয় না, কারণ গীতার বক্তা ভগবান স্বয়ং। গীতায় ভগবানের যে উপদেশ আমরা পাই তা জ্ঞানী ভক্ত যোগী সকলের জন্য, সব পথের সন্ধানই গীতায় পাওয়া যায়। গীতাখানি খুব ভালো করে পড়বে। কেন এ কথা বললুম, মহাভারতে আছে কুরুক্ষেত্র যুদ্ধের অনেক পরে অর্জুন একদিন শ্রীকৃষ্ণকে বললেন, গীতার সব উপদেশ এখন আর মনে পড়ছে না, দয়া করে আমায় আবার বলো। শ্রীকৃষ্ণ বললেন, বিশদভাবে গীতা বলা আমার পক্ষে এখন আর সম্ভব নয়, কেননা ওই সময় আমি পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হয়ে বলেছি। এই হলো ইন্সপায়ার্ড অবস্থা। গীতার উপদেশ পণ্ডিতদের মতন পুঁথি পড়ে বলা কথা নয়, এ প্রত্যক্ষ অনুভূতি। শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ অনুভূতির কথাই হলো গীতা। বলছেন গীতা যখনই, গীতা আমাদের খুব ভালো করে পড়ার দরকার আছে, কারণ গীতা দেখবেন জীবনে গল্প বলে। আমরা যখন স্কুলে পড়াতে গেলাম, আমাদের স্কুলের 7, 8, 9 তিনটে ক্লাসে 20টা করে শ্লোক বেছে নেওয়া হলো, সেইখানে গীতার পড়ানোর কথা। ক্লাস 9-এর ছেলে, সে বছর শুরু হয়েছিল প্রথম বছর, তাই ছেলেরা একবারে যে যে ক্লাসে আছে সেই সেই ক্লাসেই প্রথমবার পড়া শুরু করেছে। যে 8-এ আছে সে 8-এ, যে 7-এ আছে 7-এ, যে ক্লাস 9 আছে। সবচেয়ে বেশি বিরোধ, আমাকে 9-এ পড়াতে বলা হয়েছিল, সবচেয়ে বেশি বিরোধ ক্লাস 9-এর ছেলেদের কাছে পাওয়া গেল। তারা কিছুতেই পড়তে চায় না, কেন পড়বো, কেন শাস্ত্রগ্রন্থ পড়বো, কেন ইংরেজি চিংরেজি করবো। তখন ওদের সঙ্গে একটা গল্প করা শুরু হলো যে এই এই অবস্থাগুলো তোদের হয় কি না। ওই যে আছে গীতার তৃতীয় অধ্যায় আছে না, যেখানে অর্জুন বলছেন যে আথা কেনা প্রয়ুক্ত ইয়ম পাপম চরত পুরুষ অনিচ্ছন্ন পিবার্ষ্ণীয় বলাদি ব নিয়োজিতা, যে কে যে আমাকে প্ররোচিত করে আমি জানি না, কিন্তু আমি অনিচ্ছা সত্ত্বেও খারাপ কাজ করে ফেলি। অদ্ভুতভাবে একবারে মিরাকলের মতো কাজ করলো শ্লোকটা। আমি বললাম, তোরা হাত তুলে বল দেখি কারা কারা এইটি অনুভব করিসনি। প্রায় বেশিরভাগ ছেলেই হাত তুলে অনুভব করলো, তারা যে খারাপ কাজগুলো করে সেগুলো তারা করতে চায় না, কিন্তু কী একটা পরিবেশ, কী একটা পরিস্থিতির মধ্যে পড়ে যে তারা সেই কাজগুলো করে ফেলে। বলা হলো গীতা হলো এরকমই গল্প। তারপরে আমি আমার খুব প্রিয় দ্বিতীয় অধ্যায়ের সেই অংশটা বললাম, ওই ওটা আমি বেছে রেখেছিলাম ওখানে বলার জন্য, যে ওই যে ধ্যায়ত বিষয়ান পুঞ্চ সঙ্গস্তে সুপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কামো কামাত ক্রোধো বিজায়তে ক্রোধাত ভবতি সন্মোহা সন্মোহাত স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাত বুদ্ধিনাশো বুদ্ধিনাশাত প্রণশ্যতি। অর্জুন বলছেন যে প্রথম আগে অর্জুনের সংলাপ ছিল না, অথ কেনা প্রয়ুক্ত ইয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষ্ণীয় বলাদি ব নিয়োজিতা, আমি চেষ্টা করি ভালো হওয়ার কিন্তু কে যেন আমাকে টেনে দেয়। কিন্তু ভগবান বলছেন, না না, কেউ টানে না আমাদের, আমরা নিজেরাই টেনে করি। আমাদের ভেতরে কিসের অভাব, সেটা হচ্ছে অ্যালার্টনেসের অভাব, বিবেক বোধের অভাব। খারাপ কাজ করার আগে অনেকবার করে মন আমাদের বলে এরকমটা করো না, কিন্তু আমরা তার ভেতরে এমনভাবে জড়িয়ে পড়ি তার বাইরে এসে আসতে পারি না। আমরা চিন্তা করি, চিন্তা করতে করতে ভাবি হ্যাঁ এটা আমাকেই ভালো লাগবে, অথচ ওই রকম হলুদ পাঞ্জাবি আমার 100খানা আছে, তবু আমাকে সেই হলুদ পাঞ্জাবি পরতেই হবে। তারপরে দেশ থেকে বিদেশ থেকে নানা জায়গা থেকে নানা রকমের জিনিসপত্র সংগ্রহ করে আমরা ভাবি যে এরকমভাবে হবে। আমাদের ধীরে 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 না পেলে মন খারাপ হয়, রাগ হয়, ভীষণ রকমের। আমার 10খানা কাপড় আছে, 10খানা শেরওয়ানি আছে, তবু আমাদের 11 নম্বর চাই। ভগবান বলছেন, কেউ আমাদের করে না, আমরা, শুধু আমরা, শুধু আমরা, আমরা চেষ্টা করি নেমে যাই। প্রথম দিন এই 5টি, এই 3টি শ্লোক নিয়ে ক্লাসে আলোচনা হলো। একবারে ছেলেরা এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে শুনছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার এই একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। শ্রীমদ্ ভগবদ গীতা যেখান থেকে শুরু হয়েছে সেটা আমাদের মনের প্রাথমিক অবস্থা। আমরা যেই অবস্থায়, ভাঙাচোড়া অবস্থায়, একদম ভেঙে চুড়ে থাপ্পড় খাওয়া অবস্থায়, ভগবানের কথায়, মায়ের কথায় থাপ্পড় খাওয়া অবস্থায় মানুষের কাছে এসে পৌঁছই, ভগবানের কাছে এসে পৌঁছই, আশ্রয় চাই, নিরাশ্রয় হয়ে এসেছি, একবারে হারিয়ে গেছি, কোনোভাবেই নিজেকে আর পথ খুঁজে পাচ্ছি না, খালি বলছি আমাকে পথ দেখাও, আমার একটা 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 মুক্তির একটা উপায় চাই, আমি কিছুতেই পেরে উঠছি না,
তাই বলছেন সেই রকম জায়গায় আমাদের যাই, তারপরে ধীরে ধীরে ভগবান আমাকে একটু 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 করে সাহায্য করেন বন্ধুর মতো। আমি যেমন করে বুঝতে পারি ঠিক সেরকম দেখবেন অর্জুন বিষাদ যোগের পরে কর্মযোগের কথা বলা আছে, যেটা আমি অভ্যাস করতে পারি আমার নিত্যদিনে সমস্ত কিছুর ভেতরেই আমি কর্ম করি, কর্ম না করে আমি থাকতে পারি না। ঘর ঝাঁট দিচ্ছি, ঘর মুছছি, অফিসে গিয়ে ট্যাক্স ক্যালকুলেশন করছি, ওয়েবসাইট ডিজাইন করছি, আদালতে গিয়ে আমি ইয়ে করছি, সওয়াল জবাব করছি, রায় দিচ্ছি, সব কাজ যা কিছু সবই কাজ করি। এই কাজ কেমন করে ভগবানের দিকে আমাদের নিয়ে যায়, একটু একটু করে আমাদের কীরকমভাবে নিয়ে যায়, সেই বোধটা আমাদের জাগায়। আমাদের মনের যেন সেই আঁশগুলো, যেমন মাছের গায়ে মাছ কাটতে গেলে আগে আঁশটা ছাড়াতে হয়, ঠিক সেই রকম আমাদের মনের যে আঁশ সেগুলো যেন ছাড়ানোর চেষ্টা করছে। আপনি যখনই কিছু বলতে যান এই আঁশগুলো কী করে আপনাকে কিছুতেই আপনার হাতে আঘাত করে দেয়, আর কাঁটা আপনাকে যে ট্যাংরা মাছের যে কাঁটা সেই কাঁটা ফুটে আপনি সেই মাছটাকে ধরা বা কাঁটা থেকে বিরত হয়ে যান। ঠিক সেরকমভাবে এই কর্ম যেটা করছি সেইটা কেমন করে আমার মুক্তির পথ আসতে পারে, তাই দেখুন কর্মযোগের কথা বলেছে। তারপরে ধীরে ধীরে জ্ঞানযোগ, ধীরে ধীরে সব যোগগুলো বলতে বলতে যখন তার মনের অবস্থা সেই জায়গায় এসেছেন তখন তিনি বিভূতি যোগের কথা বলছেন, নিজের সর্বময় রূপের কথা বলছেন, বলছেন তার সেই সর্বময় রূপ দেখানোর পরে যিনি এটা বর্ণনা করেছিলেন সঞ্জয়, তিনি বলেছিলেন ধৃতরাষ্ট্রকে যে তিনি সত্যিই বুঝতে পারেননি, কারণ অর্জুনকে সেই চোখ প্রেমের চোখ দেওয়া হয়েছিল, দিব্য চক্ষু দেওয়া হয়েছিল, তাই অর্জুন সেই কথাটা অনুভব করতে পেরেছিল। কিন্তু সঞ্জয়ের কাছে তো তা আতশবাজির মতো, তবু সঞ্জয় বলেছিল এতদিন অর্জুন খণ্ড খণ্ডভাবে যে সত্যটি যেকে জানত সেই সত্যের সেই খণ্ড সত্যের পূর্ণাঙ্গ রূপ আজকে শ্রীকৃষ্ণ তাকে দর্শন করালেন, এইটির কথা এইটি তিনি সেদিনকে বলেছিলেন। তাই বলছেন যে গীতা পড়া আমাদের জীবনের খুব প্রয়োজন, কারণ এটার কথা হচ্ছে গীতার বক্তা ভগবান স্বয়ং। ভগবান স্বয়ং বললে কীরকম হয়, মানে ভগবান বললেই এটা ভালো হবে তা নয়, আসলে পূর্ণাঙ্গ মানুষ যখন বলেন, যখন যে জিনিসটাই বলেন সেটা পূর্ণ অবস্থা থেকেই আমাদের কাছে ব্যাখ্যা করে থাকেন, তার পূর্ণ রূপটি আমরা জানতে পারি। যে মানুষ সব জানে, যে মানুষ জগতের সমস্ত সত্য যার কাছে খুব পরিষ্কার, যার কাছে নতুন করে আর কিছু জানার নেই, তার কাছ থেকে জানা, আরেকজন নওশিখিয়ে হিন্দিতে বলে না নবীন শিক্ষার্থী, তার কাছে কিন্তু জানাটা একরকম হয় না। আমরা জানি একরকম কিন্তু জীবনের নানা রকমের আলোকে আঘাতে, জীবনের নানা রকমের অভিজ্ঞতায় আমরা নতুন করে জীবনকে দেখতে শিখি। এই মায়েরা খুব ভালো বলতে পারবেন, যেরকমভাবে রেসিপিতে বলা আছে যে এইভাবে রান্না করবেন, ওইভাবে রান্না করবেন, ওইভাবে রান্না করবেন, তার মধ্যে খুব সামান্য একটু ভ্যারিয়েশন, এই একটু সামান্যতম বদল করে দিয়ে দেখলেন ছেলেপুলেরা খুব ভালো রসুন টসুন খায় না, এই কীরকমভাবে রান্না হবে আর একটু সেরকমভাবে রান্না করে ব্যবস্থা করলেন। পাঁঠার মাংসই দেখেছি বিভিন্ন যোগ্য বাড়িতে ইয়ে ছাড়া রান্না হয়, পাঁঠায় পেঁয়াজ রসুন ছাড়া রান্না হয়, পাঁঠার যে বিচ্ছিরি গন্ধটা সেটাকে সরানোর জন্য হিংকে ব্যবহার করা হয়, হিং ঘি এসব ব্যবহার করা হয় যাতে সেই গন্ধটা একেবারে চাপা পড়ে যায়। যারা রান্না করতে পারেন তারা ওটিকেও পারেন, আবার যারা এক কাটি উপরে গিয়ে গাছপাটাকে রান্না করেন মানে ইঁচড় রান্না করেন তারা মাংসের সমস্ত রকমের স্বাদ দিতে পারেন, অথচটা মাংস নয়। এই যে দেখুন প্রত্যেকের যে ভ্যারিয়েশনগুলো, এই যাওয়া জানাটা খুব জরুরি, এই অভিজ্ঞ মানুষের কাছে যাওয়া জরুরি, কারণ তারা জীবনকে দেখেছেন। তারা বলেন তো রোদ্দুরে চুল শুকায়নি, অভিজ্ঞতা দিয়ে চুল শুকিয়েছে, হিন্দির বালারা খুব বলে বাল এসে সফেদ নেই হুয়ে, জীবনকে নানা অনুভবও সে ইয়ে বাল সফেদ হুয়ে। দিল্লিবাসীরা খুব, দিল্লি ইউপির লোকেদের খুব এই কথাটা বলতে শুনি, যারা প্রবীণ আছেন তারা এই কথাটা বলে থাকেন, যিনি সব পথ দেখেছেন যিনি সবটি জানেন তার কাছ থেকে শুনতে হয়। তাই বলছেন সব পথ দেখার সব বলেছিলেন তিনি, কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের অনেক পরে অর্জুনের আর সেই সবগুলো ঠিক মতো মনে পড়ে পড়ছিল না, তাই তিনি শ্রীকৃষ্ণকে গিয়ে বললেন যে আপনি আবার আমাকে উপদেশ করুন। শ্রীকৃষ্ণ বললেন আমি ওরকমভাবে বলতে পারবো না, বিশদভাবে গীতা বলা আমার পক্ষে এখন আর সম্ভব নয়, কেননা ওই সময় আমি পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হয়ে বলেছিলাম,
আপনারা দেখবেন যখন কোনো বক্তৃতা টক্তৃতা দেন, খুব ভালো বক্তৃতা শুনেছেন, সেই মানুষকে পরবর্তীকালে জিজ্ঞাসা করলে তিনি কিন্তু এই বিষয়ে কিছু বলতে পারেন না, কারণ তখন তো তিনি বললেন না, তার ভেতর দিয়ে একজন মানুষ আছে যিনি তাকে বলান। আমরা শুনেছি পূজনীয় ভূতেশ আনন্দজী মহাজের কাছে একজন মন্ত্র ভুলে গেছিল, জানতে চেয়েছিল, তাকে পূজনীয় ভূতেশ আনন্দজী বলেছিলেন যে মানুষটা দীক্ষা দিয়েছিল আর যে মানুষটাকে তুমি জিজ্ঞাসা করছো সে দুটো মানুষ এক নয়, আমার ভেতরে সেই মানুষটিকে আবাহন করতে হবে, এবং যদি আমরা আবাহন করতে পারি তবেই তোমাকে আমি বলতে পারবো তুমি কোন মন্ত্র নিয়েছিলে। আসলে বই দেখে বলা আর হৃদয়ের অনুভব থেকে বলা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। অনুভব আমাদের তখন যে প্রেরণা দেয়, যে শব্দকে প্রেরণা দেয়, তখন সেই শব্দগুলো প্রক্ষিপ্ত হতে থাকে। দেখবেন অদ্ভুত রকমের এক একটি মন্ত্র, বেদ উপনিষদের এক একটি মন্ত্র এক অদ্ভুত অনুভবের কথা বলা বলে, অথচ যে ঋষিমুনিদের কাছ থেকে এসেছেন, যারা এটির চর্চা করেছেন, তাদের জীবন কিন্তু কখনো অতখানি উঁচু নয়। তাদের জীবনে সাদা ছিল, তাদের জীবনে কালো ছিল, কিন্তু যে সময় তারা এগুলো অনুভব করেছিলেন সে সময় তিনি তার পরমাত্মার সাথে একীভূত হয়েছেন। আমার আজও মনে পড়ে যেদিন আমাদের মন্ত্রদীক্ষা হলো সেদিনকে পূজনীয় স্বামী ভূতেশানন্দজি বলেছিলেন আজ আমাকে ভালো করে দেখে নিন। আমার মনে হয়েছিল যে বোধহয় নিজেকে দেখাতে চাইছেন, আমার মোটা বুদ্ধি ছিল তো খুব, সে আরও যেমন মোটা তেমনি বুদ্ধিটাও খুব মোটা ছিল, তাই আমার মনে হয়েছিল। কিন্তু যত জীবন এগোচ্ছে তখন মনে হচ্ছে তিনি আসলে তাকে দেখাতে চাননি, তার ভেতরে যে গুরুসত্তার বিকাশ রয়েছে সেই গুরুসত্তাটিকে আমার চোখের সামনে মেলে ধরতে চেয়েছিলেন, সেই কারণে তিনি বলেছিলেন আজকে আমাকে ভালো করে দেখে নিও। তাই বলছেন এখানে কি সুন্দর কথা, হ্যাঁ কি দারুণ কথাটি বলছেন, বলছেন যে এই আমার পক্ষে আর বলা সম্ভব না, এই হলো ইন্সপায়ার্ড মানে দিব্য প্রেরণাময় অবস্থা। গীতার উপদেশ পণ্ডিতদের মতো পুঁথি পড়ে বলা নয়, এ প্রত্যক্ষ অনুভূতি থেকে আসে, এ শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ অনুভূতির কথাই হলো গীতা, যা তিনি অন্তরে অনুভব করেছেন সেগুলি শব্দাকারে প্রকাশিত হয়েছে। খুব ভালো উদাহরণ হচ্ছে স্বামী বিবেকানন্দের সমাধি কবিতাটা। স্বামী বিবেকানন্দের সমাধি কবিতাটা যদি দেখেন, অনেক সময় মনে হবে যে স্বামীজি ঠিক এই কথাই কি বলতে চেয়েছিলেন, আসলে স্বামীজি বলতে চাননি, তিনি যেন এই কথাগুলি অনুভব করে যেমন অনুভব করেছিলেন সেরকম শব্দ আকারে ব্যক্ত করেছেন। যেখানে বলতে পারেননি সেখানে বলেছেন অবাঙ্গ মনস্য গোচরম, সে ধারাবদ্ধ হলো শূন্য শূন্য মিলাইল, অবাঙ্গ মনস্য গোচরম বোঝে প্রাণ বোঝে যার, বলছেন শেষের অবস্থাটা এমন, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি সেই ধারাও অনুক্ষণ, ছায়া দল জাগতীয় দৃশ্যমান বস্তু যখন ধীরে ধীরে সেই অনন্তের সাথে মিশে যাচ্ছে, ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি সেই ধারা অনুক্ষণ, সেই আমাদের ভেতরে যেন আমি আমিটুকু, যে আমার যে আমিত্ব সেইটুকু যেন প্রকাশিত হচ্ছিল, সে ধারাও বদ্ধ হলো শূন্য শূন্য মিলাইল, একটা সময় সেই ধারাও নষ্ট হয়ে যায়, তখন শূন্য মহাশূন্যে মিলিত হয়ে যায়, সে অবস্থাটা কেমন সে অবস্থাটা কেউ বলতে পারে না, বলছে বোঝে প্রাণ বোঝে যার। শ্রীকৃষ্ণ কুরুগৃহে বাস করে শাস্ত্র শিক্ষা করেছিলেন, কিন্তু ঠাকুরের জীবনে আমরা সেরকম দেখতে পাই না, ঠাকুর পুঁথিগত পুঁথি পড়া বিদ্যার ধার দিয়ে গেলেন না, অথচ গীতার উপদেশ আমরা কথামৃতে কত সহজ সরলভাবে পাচ্ছি। গীতার ধর্ম সমন্বয়ের বাণী ঠাকুর বিশেষভাবে ব্যাখ্যা করেছেন, এ সমন্বয় সম্ভব হয় একটি বিশেষ অবস্থায় পৌঁছলে, তখন সর্বধর্ম সমন্বয় ঠিক ঠিক বোঝা যায়, সেখানে কোনো দ্বন্দ্ব নেই, বাদ বিস্বাদ নেই, সেখানে ইউনিটি অফ রিলিজিয়ান্স, নদী সমুদ্রে গিয়ে মিশলে যেমন নিজস্বত্তা হারিয়ে ফেলে, এই ধর্ম সমন্বয়ের ব্যাপারটাও এই রকম। শ্রীকৃষ্ণ সন্দীপন মুনির কাছে পড়াশোনা করেছিলেন, বিদ্যা শিখেছিলেন, সেই বিদ্যা অতীত বিদ্যা তিনি বলেছিলেন, মানুষজনের সঙ্গে বলেছিলেন, মানুষজনের ব্যাখ্যা করেছিলেন, সেই অতীত বিদ্যা তিনি মানুষের কাছে প্রকাশ করেছিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ কখনো গুরুগৃহে যাননি, খুব বেশি জানতেন না তিনি, লেখাপড়া প্রায় একেবারে শেখেননি, শেষের দিকে লিখতে পারতেন না, ছবি আঁকতেন, নরেন শিক্ষে দিবে যখন বা ঘুরে বাইরে হাঁক দিবে জয় রাধে পিম মহি, এ লেখা দেখলেই বোঝা যাবে যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের লেখাপড়ার দৌড় কতটা ছিল। কিন্তু উনি যে কথাগুলো বললেন তার সঙ্গে সর্বশাস্ত্রের যোগাযোগ হয়,
সর্বশাস্ত্রের মিল হয়। কেন সর্বশাস্ত্রের মিল হয়? তার কারণ তাঁর বলা সমস্ত কথা তার জীবনের অনুভব থেকে এসেছে। আমাদের মনসাদ্বীপে একটি ছেলে আছে, একেবারে কঅক্ষর গোমাংস। তপন পড়িয়া কথাটা যখন লেখেন, সেই লেখাটা দেখলে মনে হবে তিনি যেন শুধু ছবি আঁকছেন, আর কিচ্ছু জানেন না তিনি। অথচ যে কোনো বিষয় আপনি তাকে জিজ্ঞাসা করুন, সঙ্গে সঙ্গে পেরে যাবেন। আমরা যখন ওই ওয়েদার রিপোর্টের কথা বলতাম, আকাশের দিকে তাকিয়ে খুব মেঘাচ্ছন্ন আকাশ, আমাদের বোকা মন মনে হতো এমন বৃষ্টি হবে, এমন বৃষ্টি হবে, এমন বৃষ্টি হবে, বোধহয় সব ভেসে চুড়ে তছনছ হয়ে যাবে। কিন্তু ওকে জিজ্ঞেস করলো, বাইরে গিয়ে একটুখানি দেখলো, এরকম করে দেখে, দেখার পরে এসে বলে, না না, এই অল্প স্বল্প বৃষ্টি হবে, আজকে তেমন বৃষ্টি হবে না, আমরা এই নিয়ে অনেকবার চাটনি চেটেছি। কিন্তু দেখেছি তার জীবনের অনুভব অনেক বেশি। যেদিন শস্য দেওয়া হচ্ছে, আমাদের ধানের বীজতলা বোয়া হচ্ছে, ওই বীজতলা বোয়া দেখে এসে বলে দিত যে এবারে কীরকম শস্য হবে। তার কারণ এটা সে তার ছোটোবেলা থেকে অনুভব করেছে, হাতে কলমে অনুভব করেছে। আমাদের যেটা সেটা হচ্ছে বুকিশ নলেজ। মা বলছেন না, মুখস্থ বিদ্যা অন্তস্থ নয়। যে বিদ্যা, যে অনুভূতি অন্তরের ভেতর থেকে আসে, সেটা অনেক বেশি প্রাণময়, সেটা অনেক বেশি কার্যকরী আছে। বলছেন ঠাকুর এই যে ধর্ম সমন্বয়ের কথা বলেছেন, এটা সম্পূর্ণ তার জীবন বোধ থেকে এটা এসেছে। যে ধর্ম সমন্বয়ের যে কথাটা এসেছে, সম্পূর্ণ তার জীবনবোধ থেকে। এমন একটা অবস্থা, যে অবস্থায় পৌঁছলে মানুষ মানুষের ভেতরে আর কোনো ফারাক খুঁজে পায় না। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, আপনারা বিরক্ত হন, তবু সেই উদাহরণটা আরে একবার দেব। সেটা হচ্ছে শহীদ মিনার। আমি নিজেকে খুব ঘ্যাম দেখাই, শহীদ মিনারের মাথার উপর উঠেছিলাম। শহীদ মিনারে যখন প্রথম ঢুকিয়ে দেওয়া হয়, তখন ভীষণ অন্ধকারের ভেতর থেকে এই আলো থেকে অন্ধকারে গিয়ে একটা অদ্ভুত মতো পরিস্থিতি তৈরি হয়। তারপর একটি চোখ চোখ সইয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে উঠতে হয়, কারণ সিঁড়িগুলো খুব বড় বড়, প্রায় এক হাতের বেশি সিঁড়িগুলো উঁচু উঁচু। প্রায় হামাগুড়ি দিয়ে উঠতে উঠতে যখন চারতলার কাছে যাওয়া যায়, তখন ছোট ছোট গবাক্ষ থেকে আলো আসে। তারপরে ধীরে ধীরে সেই আলোর সঙ্গে চোখ সইতে সইতে যাওয়া, যত উপরে যাওয়া যায় ছোট্ট ছোট্ট গবাক্ষ দিয়ে আমার চেনা পরিচিত শহরকে একদম অন্যরকম দেখাতে থাকে, অন্যরকম তার সৌন্দর্য সেগুলো দেখা যায়। তারপর প্রথম যে বারান্দাটা, সেটাই যখন প্রথম ওঠা যায়, তখন শহরটা যে এত সুন্দর, এত মোহময়, এইটা তখন প্রথম অনুভব করা যায়, ভীষণ মোহময় বলে বোধ হয়। তখন এইটার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে হয়। তারপরে যখন তার উপরেরটায় দেখা যায়, গঙ্গাকে পরিষ্কার দেখা যায়, দূর দূরান্ত অবধি দেখা যায়, তখন আর এই জগৎটাকে নিয়ে যে আমরা ভালো মন্দই, সেখানে কি ময়লা, ওই রাস্তাটা কি খারাপ, ওর রাস্তাটা কত বাজেই, যে নানা রকমের আমাদের যে ABCD সব নানা রকম থাকে, সেই যে বোধগুলো সেগুলো সব চলে যায়। তখন যা দেখছি সব কিছু সুন্দর মনে হয়। সেই একটা গান ছিল, শুনেছিলাম, পৃথিবী বদলে গেছে, যা কিছু নতুন লাগে, তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। এই অনুভবটা তখনই আমাদের পৌঁছয় যে আমরা যখন যা কিছু দেখছি, এক মনের এমন একটা অবস্থা যেখানে আপনি আলাদা করতে পারছেন না। শ্রীরামকৃষ্ণ অনুভূতির এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিলেন, তার কাছে ধর্ম অনুভূতি কোনোগুলোর আর আলাদা মনে হতো না। সেই কারণেই তার কাছে যারা যেতেন তাদেরও এই একই বোধ হতো যে তিনি বোধহয় সবথেকে ভালোবাসেন, তার মতো শাক্ত জগৎ সংসারের আর দুটো নেই, তার মতো বড় বৈষ্ণব আর জগৎ সংসারের কেউ নেই, তার মতো বড় আচারী ব্রাহ্মণ সেই রকম আর কেউ নেই। এইটা আমাদের মনে হতো, সবসময় মনে হতো এই কথাটা। সেই কারণে আমরা দেখেছি যে এই বোধটা তাদের ভেতরে ভীষণভাবে কাজ করেছে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, এই নদী যখন সমুদ্রে গিয়ে মিশে যায়, তখন সে আর তার নিজের সত্তা পায় না, এটা আমরা কিন্তু নিজেরা দেখেছি। আমাদের নদী, আমাদের যারা গেছেন আপনারা দেখেছেন, গঙ্গা নদীতে গিয়ে স্নান করে, কিন্তু গঙ্গা নদীর পুরো নেচারটা বদলে গেছে। তার ভেতরে সমুদ্রের হিল্লোল কল্লোল তাণ্ডব সব আছে, আবার সেটা নদীর মতোই শান্ত, সেটা স্বচ্ছ একদম। আবার নদীর অববাহিকা যেরকম হয়, যত দূর আপনি যাবেন তত দূর আপনার পায়ের তলায় মাটি, যা যা আছে যমতীয় কিছু আছে সব কিছু সেখানে বর্তমান, অথচ সেটা নদী নয়, সেটা সমুদ্র। সে তার সত্তাকে হারিয়ে ফেলেছে, ভুলেই গেছে সে কখনো অন্যরকম ছিল। ঠাকুরের জীবনের কত অপূর্ব ভাবই না প্রকাশ পেয়েছে। পূর্বাচার্যগণ ধর্মের এক একটি পথ বলেছিলেন, ঠাকুর সাধনার দ্বারা সবগুলি পথ প্রত্যক্ষ করেছেন।
সকল ধর্মমতের অন্তর্নিহিত সত্য উপলব্ধি করেছেন। তার বহুমুখী অনুভূতির উপর দাঁড়িয়ে তিনি যত মত তত পথ এই বাণী জগৎকে দিয়ে গেছেন। এসব তার অনুভূতির ব্যাপার, তার প্রত্যক্ষ দর্শন। তোমরা জানো, নানান ধর্মমতের লোক পরস্পরের মধ্যে বিরোধ থাকা সত্ত্বেও ঠাকুরের কাছে এসে উপস্থিত হতেন। নানাভাবে সাধক তার কাছে আসতেন, শৈব, শাক্ত, বৈষ্ণব, খ্রিস্টান ইত্যাদি। যারা আসতেন দেখে আশ্চর্য হতেন যে তাদের নিজ নিজ জীবনাদর্শ ঠাকুরের মধ্যে রূপায়িত রয়েছে। আপনারা দেখবেন এটা একবার খুব এখনও পর্যন্ত এটা বোঝা যায়। সেটা দেখবেন মন্দিরে গেলে আপনার মনে হয় আপনার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে। খেদা বোধা পচা অভিষেক যেই যাক না কেন, তার বোধ হয় এত আনন্দ হচ্ছে না। আপনার যেরকম আনন্দ হচ্ছে এটা সর্বশ্রেষ্ঠ আনন্দ। শ্রীরামকৃষ্ণের সন্নিধানে যারা আসতেন তাদের তিনি তুলনা করেছেন একটি রঙের গামলার সাথে। এক রংরেজের কাছে একটা গামলা ছিল, একটা অদ্ভুত গামলা, যে যে রঙে ছুপিয়ে দিতে চাইতো সেই গামলার মধ্যে ডোবালেই কাপড়টা সেই রঙে রেঙে যেত। যে লাল চাইছে তার লাল, যে সবুজ চাইছে সবুজ, যে হলুদ চাইছে হলুদ, সব সেই রঙেই ভাঙা হয়ে যেত। নিজেদের সব সেই রকমভাবেই হতো। তাদের ভিতরে একজন খুব শেয়ানা ছিল, এরকম মানুষ, এরকম শেয়ানা মানুষ তো কম খুঁজে পাওয়া যায়। তিনি এসে বললেন যে তুমি যে রঙে নিজেকে রাঙিয়েছ আমাকে সেই রঙে রাঙিয়ে দাও। এরকম মানুষ আমাদের খুব কম পাওয়া যায়। আমরা মনে করি যে আমার রঙটাই সেরা, এরপরে আর কোনো রং হয় না। তাই তিনি একটি নতুন কথা বললেন। তিনি বলেছিলেন মত এবং পথ। পরবর্তীকালে তার জীবনীকাররা এই মত এবং পথ কথাটা একটু দূর হওয়ার জন্য দুটি শব্দের আনয়ন করেছিলেন, একটা যত আর একটা তত। যত মত তত পথ, যত রকমের মত আছে তত রকমের পথ আছে, সব পথ সব মত দিয়ে ঈশ্বরকে জানা যায়। উদাহরণ দিয়েছিলেন একটি পুকুরের সঙ্গে, তাতে চারটি ঘাট আছে, প্রত্যেকটি ঘাটে সবাই আলাদা আলাদা নামকরণ করে জলকে উত্তোলন করছে, কিন্তু প্রত্যেকেই সেই একই জল নিচ্ছে। নামের বদল হচ্ছে, সব কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু জল যেটিকে বহন করা হচ্ছে সেটির কোনো গুণগত মান কোনো কিছুর পরিবর্তন হচ্ছে না। এই বোধটা আমাদের জীবনে আসা ভীষণ রকমের জরুরি। এটা যদি না আসে তাহলে কিন্তু হবে না। সাধন করতে করতে শ্রীরামকৃষ্ণকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে মধ্যে আমাদের এই গুণগুলো আসবে। কথামৃতের ভেতরে আমরা গীতার সব উপদেশ পাই খুব সহজ সরলভাবে। গীতায় কত ভাষ্য হয়েছে দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈতবাদী যার যেমন ইচ্ছা ব্যাখ্যা করেছেন। কথামৃতে আরও বেশি উপযোগী হয়েছে এই জন্য যে তার ভেতরে ভাবগুলি সব ঠাকুরের জীবনে ফুটে বেরিয়েছে। এতে ধর্মে ধর্মে বিরোধ ও কলহ সব চিরতরে মিটে গেছে। যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয় ভগবান ধর্মস্থাপনের জন্য ধরায় অবতীর্ণ হন। যত মত তত পথ এই ভাবটি জগতে বিশেষভাবে স্থাপন করবার জন্য এবার ঠাকুরের আগমন। এটা হচ্ছে কথা, যত রকমের মত পথ আছে আমরা গীতা যখন দেখি যার যে মত তার সেই অনুযায়ী ব্যাখ্যা করেছেন। যারা দ্বৈতবাদী তারা একরকমভাবে করেছেন, রামানুজের ভাষ্য আলাদা, শঙ্করের ভাষ্য আলাদা, সবার ভাষ্য আলাদা। আবার ইদানিং যারা আছেন সমস্ত ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস তারা আবার তাদের মতো করে গীতাকে ব্যাখ্যা করেছেন। এর মধ্যে খারাপ কিছু নেই, যে যেরকম জানে বেয়ান। আপনারা সেই গল্প জানেন শ্রীরামকৃষ্ণদেবের, একজন বেয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বেয়ান তখন উল বুনছিলেন, ওই উলের নকশা ফুল এসব তৈরি করছিলেন। তিনি দেখা করতে গেছেন বেয়ান, তিনি তাকে দেখে খুব, যার বাড়িতে গেছেন যিনি উল বুনছিলেন তার খুব আনন্দ হয়, বলে বসো বেয়ান তুমি এসেছো তোমাকে একটু মিষ্টি খাওয়াই। তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে তিনি মিষ্টি খাওয়াতে গেছে, আর এ বেয়ান উলের গোলাগুলো দেখতে দেখতে তার বড্ড ভালো লেগে গেছে। তাড়াতাড়ি করে সে একটা গোলা নিয়ে বগলের তলায় চুকিয়ে রেখেছে, আর এ বেয়ান মিষ্টি নিয়ে এসেই দেখছে যে উলের গোলা কম, এবং আর যখন কেউ নি তখন নিশ্চয়ই বেয়ান নিয়েছে, আর হাতটাকে এমনি করে চেপে বগলটাকে চেপে বসে আছে। তখন বললেন এসো বেয়ান তুমি এসেছো, কী আনন্দ, আমরা এই আনন্দে দুহাত তুলে নেচে কীর্তন করি। সেই আনন্দে দুহাত তুলে নেচেছেন, যে বেয়ান উল বুনছিলেন তিনি দুহাতই তুলেছেন, আর একজন বেয়ান এক হাত তুলে নাচছেন। যে ও কী বেয়ান, এক হাত তুলে নাচলে হবে, দুহাত তুলে নাচো। তাই উনি বলছেন যে যেমন জানে বেয়ান, যে যেমন জানে বেয়ান। এ হচ্ছে কথা, যে আমরা যেরকমভাবে জানি এইভাবেই আমাদের সেভাবে নিজেকে প্রকাশ করার কথা বলা হয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবনে
গীতার এই বাণীটি এত সহজ করে প্রকাশিত হয়েছে তার কারণ হচ্ছে তিনি অভিনয় নয়, তিনি একেবারে তার অনুভূতির কথাগুলো খুব পরিষ্কার করে কটকট করে আমাদের চোখের সামনে বলেছেন। তিনি আমাদের কাছে খুব পরিষ্কার করে তার জীবনে আমাদের জীবনের গল্পগুলো আমাদের ভাষায় বলেছেন। এটা আমাদের এই কারণে শ্রীরামকৃষ্ণের জীবন আমাদের কাছে এত বেশি আকর্ষণীয়। সেখানে কোনো কিন্তু দেশভাব নেই, সেখানে একঘেয়েমি ভাব নেই। শ্রীরামকৃষ্ণের জীবনে কোনো সামান্যতম একঘেয়েমি ভাবটা কিছু আপনারা খুঁজে পাবেন না। সেখানে শ্রীরামকৃষ্ণ এত বেশি আকর্ষণীয়, এত অ্যাট্র্যাক্টিভ। তিনি ইংরেজি বলতেন, থ্যাংক ইউ বলতেন, ইয়া বলতেন, বলতেন হাজরা নরেন্দ্রের ফেরেন্ডো, হাজরা নরেন্দ্রের ফেরেন্ডো, এটা খুব মডার্ন ছিলেন। আবার তিনি হাসতেন, আবার যখন সাধারণ মানুষের মতো আচরণ করতেন তাকে দেখে মনে হতো যে কে বলেছে, বলছেন মাস্টারমশাই বিদ্যাসাগর মহাশয়কে ঠাকুরের পরিচয় দিচ্ছেন না, ওনার লোকটা ভালো, এই তিনি ওই কাপড় পরেন, তাঁতের কাপড় টাপড় পরেন, তারপরে পায়ে জুতো পরেন, তারপরে কোট পরেন, মাথায় টুপি পরেন, কোট মানে ওই পরার যে কোট সেইগুলো, তিনি আসেন ঠাকুরের জুতো টুতো যদি দেখেন না আপনাদের যাদের দেখার সৌভাগ্য হচ্ছে দেখবেন, খুব সুন্দর জড়ির সুতো দিয়ে কাজ করা, সেই কলকা ফুল লতা পাতা, ওই আপনারা যারা চারুলতা দেখেছেন, চারু যে ওই জুতো বানাচ্ছে প্রেমে আগেকার দিনে বানানো হতো, ওই রকম করে ঠাকুরের জুতোগুলো বানানো। আমাদের বেলুড় মঠে যেটা আছে একবারে খুব সুন্দর জড়ির সুতো দিয়ে, জড়ির সুতো দিয়ে কলকাঁকা ব্রাউন রঙের সেইটা, আরেকটা যেটা আছে সেটা এমনি জুতো। মাস্টারমশাইয়ের বাড়িতে গেলেও ওটা দেখা যায় ঠাকুরের খুব সুন্দর জুতো, কিন্তু জুতোটার অবস্থা খুব খারাপ হয়েছে, কিন্তু ওই জুতোটা দেখা যায় খুব সুন্দর। শ্রীরামকৃষ্ণদেব একেবারে আমার আপনার মতো আধুনিক, তিনি আবার যারা প্রাচীনপন্থী তার কাছে প্রাচীনপন্থী, যার কাছে সব তার কাছে তিনি আধুনিক। সেই কারণে তার এত আকর্ষণ আছে। স্বামী বিবেকানন্দের আকর্ষণটাও এক্স্যাক্টলি তাই। শুদ্ধানন্দজির শিষ্যের স্মৃতি কথায় আছে যে শুদ্ধানন্দজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে ঠাকুর একজনকে, স্বামীজির কাছে একজন এসে বলছেন যে আমি নিত্য গঙ্গা স্নান করি। তিনি বলছেন না গঙ্গা স্নান করলে মুক্তি হয় না, গঙ্গা স্নান বেদান্তের চর্চা যদি না হয় তাহলে মুক্তি হয় না। আরেকজন অল্প বয়সে এসে বলছে সে বেদান্তের চর্চা করে কিন্তু সেই রকম আনুষ্ঠানিক স্নানাদিতে বিশ্বাস করে না। তিনি বলছেন না না, শুধুমাত্র চর্চা করলে হবে না, আনুষ্ঠানিক স্নানাদিরও প্রয়োজন আছে। ভাব এবং রীতি দুটোরই সঠিক প্রয়োগ হওয়া দরকার। সে শুদ্ধানন্দী হাঁ করে তাকিয়ে আছেন, বলছি কেমন মানুষ, কি এক একজনকে এক রকম বলছেন। তখন জিজ্ঞেস করছেন যে তাহলে কিসে আমার কিসে মুক্তি হবে, বলছেন তুই যদি তুই জিজ্ঞেস কর তাহলে বলবো তোকে, বলছে আমার কিসে মুক্তি হবে, বললেন গুরুর সেবায়। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাব, সেই কারণে এই ভাবময় শ্রীরামকৃষ্ণ আমাদের দেখবেন একই মন্ত্রে দীক্ষা হয় আর কি, রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়। অথচ এই মন্ত্র থেকেই কত মানুষ নানা রকমের অনুভূতি নিয়ে অনুভূতির রাজ্যে চলে যায়, একই মন্ত্র একই জিনিস পাচ্ছে সবাই, কী করে হয় এটা? আসলে অনন্ত ভাবময় ঠাকুর, সেই মন্ত্রকে ঘোষা মাত্র সে এক অদ্ভুত একটা এই আলাদিনের আশ্চর্য পিদিন দেওয়া হয়। সেই আশ্চর্য পিদিনটা একই রকম দেখতে, যে ঘষে যেরকমভাবে তার কাছে সেই রকম ফল নিয়ে আসে। কেউ আলু বোকরার চাটনি কাজ চাইছে তার কাছে আলু বোকরার চাটনি, কেউ টমাটোমের চাটনি চাইছে তার কাছে তাই, কেউ আমের চাটনি চাইছে, যার কাছে যেরকমভাবে প্রকাশিত হওয়ার তিনি তার কাছে তার ভাব অনুযায়ী প্রকাশিত হন। তিনি মা কালীর পূজারি, অথচ মূর্তি পূজার ঘোর বিরোধী ব্রাহ্মদের, ব্রাহ্মগণ ঘন ঘন দক্ষিণেশ্বরে সেই সাকার উপাসকের কথামৃত পান করতেন। তার সত্ত্বে ব্রাহ্মণদের ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল, সমাধির উচ্চাবস্থা ব্রাহ্মদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সমাধির উচ্চাবস্থা থেকে নেমে এসে তিনি তার আশ্চর্য দর্শন এবং অনুভূতির কথা বলতেন, সেসব শুনে সবাই আনন্দ ও শান্তি লাভ করত, কত নতুন আলো পেতেন। তিনি এই সমাধি, তিনি মা কালীর পূজারী অথচ মূর্তি পূজার ঘোর বিরোধী, তারা তার কাছে আসতেন। কেশবচন্দ্র সেন এসেছেন তার সঙ্গে দেখা করতে। কেশবকে তিনি বলছেন যাও কেশব, আজ ভারী ভালো দিন, গিয়ে তুমি মাকে প্রণাম করে এসো। কেশব তো খুব বিপদে পড়েছে, কেশব বলছে যে আমরা তো পিতাকেই মানি, মাতাকে তো মানি না। তো বলছেন তা বটে, দশ মাস দশ দিন তিনি গর্ভে ধারণ করেছিলে তাকে তোমরা মানো না, তোমাদের তো পিতাই সব, পিতাকে পেলে কী করে, মাতা ছিলেন বলে তো তবে তো পিতাকে পেলে। তখন তিনি বলছেন পিতা মাতাকে আপনি বুঝিয়ে বলুন। কেশবকে তিনি বলছেন তুমি তো বিলাত গিয়েছ, সমুদ্রের ওপর দিয়ে গেছো,
দেখবে দুটো জিনিস আছে, সমুদ্রের জল আর জলের তরঙ্গ। জল হচ্ছে ব্রহ্ম আর তার তরঙ্গ হচ্ছে শক্তি। তখন কেশব জিজ্ঞাসা করলেন, তুমি কি তাহলে ওই প্রতিমার মধ্যে আছেন? হাত ধরে তাকে বাইরে নিয়ে গেলেন এই পশ্চিমের বারান্দাটা দিয়ে। অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে দেখিয়ে বললেন, আচ্ছা বলো দেখি সূর্য কি এতটাই ছোট? বললেন, না সূর্য অত ছোট না, সূর্য পৃথিবীর চেয়েও বড়, অনেক দূরে আছেন বলে তাকে এত ছোট দেখায়। যে ঈশ্বরও তাই, অনেক দূরে আছেন বলে আমাদের এইসব এই আমাদের আধার প্রয়োজন হয়। কিন্তু যত আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে থাকি তত আমাদের এই সমস্ত মাধ্যমগুলোর এই ফিল্টারগুলোর আর প্রয়োজন হয়। আমরা খুব সহজে ভগবানের সঙ্গে একীভূত হয়ে যেতে পারি। এ দেখুন সকলের জন্য আলাদা আলাদা উপদেশ, সকলের মনোপূজায় উপদেশ। ঠিক যেন আমার শ্রীরামকৃষ্ণকে দেখলেই মনে হয় যেন গাঙ্গুরামের মিষ্টির দোকান, জল ভরা তালশাঁস আছে, গোলাপ ফুল দেওয়া মিষ্টি আছে, ছানার মুরগি আছে, পান্তুয়া আছে, রসবড়া আছে, সব রকম আছে। যার যেটা লাগবে সে সেটা কিনে নিয়ে একবারে খেতে খেতে চলে আসে। আবার রাবড়ি আছে, মন্ডা আছে, মিঠাই আছে, কত রকমের খাটি ঘিয়ে ভাজা সিঙ্গারা আবার একটা জায়গায় বাক্সের ভিতরে রাখা আছে। আপনার যদি মিষ্টিতে অরুচি হয় তাহলে তাই খাবে। শ্রীরামকৃষ্ণ যেন সেই রকম একটা অদ্ভুত। এক জায়গায় বলেছিলাম, খুব অনেকে আপত্তি করেছিলাম, শ্রীরামকৃষ্ণ এ প্রথমবার ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকেছিলাম, জীবনে কখনো ঢুকিনি। সবাই বলে মল মল, আমি জানি মল খুব খারাপ কথা, কিন্তু দিয়ে দিলাম মল খুব ভালো জিনিস। সে খুঁজে 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 মল দেখতে শুরু করলাম, সে কত কী আছে, এমনকি সিনেমা হল শুদ্ধ আছে। দেখে খুব অবাক লাগলো, এরকমও হয়, জগৎটা এরকম হয়। শ্রীরামকৃষ্ণ আমাদের সেই শপিং মলের মতো, যার যা প্রয়োজন সব আছে সেখানে। তোতাপুরি 40 বছর সাধনা করে নির্বিকল্প অবস্থা লাভ করেছিলেন। তার কাছে উপদেশ শুনে ঠাকুর 3 দিনেই ওই অবস্থায় পৌঁছে গেলেন। মাধবীতলায় তার সেই নির্বিকল্প সমাধি দেখে গুরু হতবুদ্ধি হয়ে বলেছিলেন, ইয়ে কিয়া দৈবী মায়া হে। এই যে 40 বছর ধরে তিনি যে পদ্ধতিতে এসেছিলেন ভগবান, 3 দিনেই সেই পথটা পেয়েছিলেন। এটা কিন্তু একটা আমাদের জন্য সকলের জন্য একটা বাণী। শস্যক্ষেত্র যদি তৈরি হয় তাহলে খুব দ্রুত ফল হয়। যে শস্যক্ষেত্রে কখনো চাষ হয়নি, যে শস্যক্ষেত্রে তার ভিতরে তার যে উর্বর শক্তি সেটা সম্পূর্ণভাবে অটুট থাকে, ফলে সেই শস্যক্ষেত্রে যখনই চাষ করা হয় তখন প্রচুর প্রচুর পরিমাণে ফল হয়। আমরা মঠগোদা বলে একটা জায়গায় কাজ করতাম, সেখানে সরকার থেকে আমাদের 1000 একর জমি দেওয়া হয়েছিল, 1000 কৃষির মধ্যে ভাগ করে দেওয়া। তারা কেউ চাষ করতে চায় না, কিন্তু আমরা জোর করে তাদের আম এবং কাজু চাষ করালাম। এই ডিপ ইরিগেশন পদ্ধতিতে চাষ হলো, অল্প জল ব্যবহার হলো, অথচ ফল হলো। কিন্তু কখনো চাষ হয়নি তো, ফলে সেই জমি এত উর্বর, তা সেই জমিকে তৈরি করে যখন ব্যবহার করা হলো এত ফল, এত আম ফলেছিল, ম্যাঙ্গো মার্টে বিক্রি করার পরও চাষিরা এসেছিলেন নরেন্দ্রপুরে, সেই একবারে বস্তা বস্তা আম নিয়ে সেই আম আমরা ওখানে বসে বিক্রি করেছিলাম। এই যে অদ্ভুত রকমের ব্যাপার, তাই বলছেন যে মানে ক্ষেত্র যেন তৈরি ছিল সেটা কখনো যেন তিনি বিশ্বাস, কেন তিনি মনে হচ্ছে ইয়ে কিয়া দৈবী মায়া হে, তার কারণ তার নিজের বিশ্বাস যে অনেক দিনের লাগে, এরকম 3 দিনের মধ্যে হয়ে যাচ্ছে, এটা নিশ্চয়ই কিছু একটা মায়ার কিছু আছে। কিছুদিন পূর্বে তিব্বতের ধর্মগুরু মহামান্য দলাই লামা বেলুড় মঠ দর্শন করতে এসেছিলেন, পাঞ্চেন লামা ও আরও অনেক বৌদ্ধ সন্ন্যাসীকে সঙ্গে নিয়ে। কথা প্রসঙ্গে তাকে বলা হলো যে সমাধি অবস্থা লাভ করতে ভগবান বুদ্ধের 6 বছর লেগেছিল, ঠাকুর 3 দিনে তা লাভ করেছিলেন। মহামান্য দলাই লামা তা শুনে একেবারে অবাক। এই অবস্থায় ঠাকুর 1 নাগাড়ে 6 মাস ছিলেন, সংকল্প করেছিলেন আর আমি আমার রাজ্যে না নেমে জগৎতীতের সাথে নিরন্তর অদ্বৈত জ্ঞানের স্থিতি করবেন, আর নামতে চাননি কিছুতেই, জগদম্বা বিপদে পড়লেন কি করবেন, শেষে ছেলের সাথে কম্প্রোমাইজ বা রফা করলেন, বললেন ওরে ভাবমুখে থাক, ভাবমুখে থাক। তার মানে দ্বৈতাদ্বৈত বর্জিত অনির্বচনীয় অবস্থায় লীন মনকে আবার যোগমায়ায় আবরিত করে লোকশিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকা। জগদম্বা আমাদের জন্যই তাকে জগতে কিছুদিন রেখে দিলেন। ঠাকুর জগদম্বার কথা মেনে নিয়ে তার সাথে নিত্য যুক্ত হয়ে ভাবমুখে রইলেন। শ্রীরামকৃষ্ণের দিব্য দর্শন, তিনি সে অদ্বৈতভাবে লীন হয়ে থাকতে চেয়েছিলেন, জগন্মাতা তাকে
ভাবমুখে থাকার কথা বলেছিলেন। ভাবমুখে থাকাটা এখনকার বাড়িতে আর চৌকাঠ হয় না, পুরনো যাদের বাড়িতে চৌকাঠ হয়, আগেকার দিনে যাদের পাথরের মেঝে ছিল কাঠের চৌকাঠ, মেহগিনি কাঠের চৌকাঠ হতো, বেশ চওড়া চওড়া চৌকাঠ। চৌকাঠে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, আপনার চোখ একদিকে বারান্দার দিকেও যেতে পারে, আবার ঘরের দিকেও যেতে পারে। তা যদি আপনি বারান্দায় যান, আপনার ঘরের দিকে দেখা যাবে না, আবার ঘরের দিকে থাকলে বারান্দাটা পুরো দেখা যাবে না। কিন্তু চৌকাঠে দাঁড়িয়ে থাকলে বারান্দাও যেমন পরিষ্কারভাবে দৃশ্যমান, ঘরও ঠিক সেরকমভাবে পরিষ্কারভাবে দৃশ্যমান। শ্রীরামকৃষ্ণ তাই তাকে জগন্মাতা ভাবমুখে থাকতে বললেন, যেন তিনি একটা যেন ব্রিজ তৈরি করে দিলেন, দ্বৈত এবং অদ্বৈত, ভক্ত এবং নিরাকারবাদী ঈশ্বরের মাঝখানে যেন একটা সেতু তৈরি করে দিলেন, যে পথ দিয়ে তিনি আসা যাওয়া করতে পারেন, আসা যাওয়া করে করে যেন তিনি আমাদের সাথে থাকতে পারেন। এটি জগন্মাতা করেছিলেন, তার কারণ হচ্ছে তিনি আগামী দিনের মানুষের কাছে এই বার্তা, সাধনার যে বার্তা, ঈশ্বরকে যে পাওয়ার বার্তা এটি দিয়েছিলেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখি, নরেন্দ্রনাথ যখন এরকম সচ্চিদানন্দ সাগরে ডুবে থাকতে দেখেছেন, ঠাকুর তাকে চিৎকার করে বলেছিলেন, এত ছোট নজর করিস নি, আমি ভেবেছিলাম তুই একটা বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর তালায় আশ্রয় পেয়ে বহু মানুষ উপকৃত হবে। দেখুন কি অদ্ভুত, যেটা তিনি নিজে চেয়েছিলেন পরবর্তীকালে অন্যজনে চাইলে তাকে তিনি চিৎকার করছেন, তাকে বলছেন এত ছোট নজর করিস নি। দেখুন ঈশ্বর লাভকে তিনি ছোট বলছেন, মানে বলছেন দিস ইজ নট এনাফ, দিস ইজ নট ইয়োর কাপ অফ টি, এই কথাটা একবার যেন খুব পরিষ্কার করে বলতে চাইছেন। এবং সেই কারণে এই ভাবাতীত রাজ্যে থাকার তিনি একটি ব্যবস্থা করে দিলেন, ভাবমুখে থাকার ব্যবস্থা হলো। শ্রীকৃষ্ণ যোগযুক্ত হয়ে গীতা বলেছিলেন, ঠাকুর ভাবমুখে থেকে উপদেশ দিয়েছেন, বলতেন আমি যন্ত্র তিনি যন্ত্রী, আমি ঘর তিনি ঘরণী, আর বলতেন আমার মা আমার পেছন থেকে জ্ঞানের রস ঢেলে দেন, সে জ্ঞান আর ফুরোয় না, তাই কথামৃত গীতা বস্তুত এক বস্তুত এক ভগবৎভাবে অনুপ্রাণিত হয়ে বলার দিক থেকে। তোমরা কথামৃত গীতা দুই পড়বে, তাহলে সব শাস্ত্রে সার জানতে পারবে। এই যে ভাবমুখে থেকে উপদেশ দিয়েছিলেন, এতে কি হয়, মানে আমি যে উপদেশ দিচ্ছি এই বোধটা হারিয়ে যায়। বলছেন না আমি যন্ত্র তিনি যন্ত্রী, আমি গাড়ি তিনি ইঞ্জিনিয়ার, এই যে নানা ভাব, আমি ঘর তিনি ঘরণী, আমি ঘর, আমি শুধুমাত্র আছি, যেমন ঘরণী ছাড়া ঘর অপূর্ণ আর ঘর ছাড়া ঘরণী অপূর্ণ, ঠিক সেই রকম এই দুজনে দুহে এক একে দুই এই একটি ভাবকে ধারণ করে এগিয়ে গেছেন, নিরন্তর এই ভাবটিকে ধারণ করে এগিয়ে গেছেন। এই ভাবটিকে বলতে গিয়ে বলেছেন মা আমার পেছনে থেকে জ্ঞানের রাস ঠেলে দেন, সেই জ্ঞান আর ফুরোয় না। তিনি ওই বর্ণনা করেছেন যারা ধান কোটে তাদের জীবনের সাথে বর্ণনা করেছেন, এই যে গর্তের ভেতরে ধান দেওয়া থাকে, হাঁপড় পড়ছে পড়ছে পড়ছে, ধান কোটা হয়ে গেল, চাল বেরিয়ে গেল, আর সেই ওই হাঁপড় যে মুহূর্তে উঠলো ওর মধ্যেই আরেকজন সেই কুটো ধান তুলে নিয়ে আবার পরিষ্কার ধান ওর মধ্যে দিয়ে দেন। ওইটুকু সময়ের মধ্যে যে হাঁপড় দিচ্ছিল সে ভাবলো যাক কোটা হয়ে গেছে, আর আমাকে আর হাঁপড় দিতে হবে না, কিন্তু তার ছাড় নেই, তাকে আবার হাঁপড় দিতে হবে, আবার চেষ্টা করতে হবে। ভগবান তার জন্য কখনো কোনো রকম ছাড়ের ব্যবস্থা করেনি, নিরন্তর রাস ঠেলে দিয়েছেন, বলছেন জ্ঞানের রাসটি কীরকমভাবে নিরন্তর এসেছে তাদের কাছে, এত নিরন্তর ভাব তার ভিতরে এসেছে, সেটির কথা তিনি বারবার আমাদেরকে উল্লেখ করেছেন, আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, এটা হচ্ছে কথা। তাই বলছেন তোমরা কথামৃত এবং গীতা বস্তুত এক ভগবৎভাবে অনুপ্রাণিত হয়ে বলার দিক থেকে, দুটোই ভগবৎভাবে অনুপ্রাণিত হয়ে বলছেন। দেখবেন ঠাকুর এই সময় কত সমাধি হয়েছে, তার কত সমাধির ছবি আমরা এই এর মধ্যে দেখতে পাই। আমাদের এই কত রকমের আমরা এই জ্ঞানের ভাবটিকে প্রকাশিত দেখতে পাই, শ্রীরামকৃষ্ণের এই ভাব তিনি আমাদের বলছেন, শ্রীরামকৃষ্ণ যেন আমরা যেন এই ভাবটিকে গ্রহণ করে ধীরে ধীরে এগিয়ে যেতে পারি এবং তার সাথে লিঙ্ক হয়ে যেতে পারি। ভগবান যদি কৃপা করে, ভগবান যদি আমাদের দিন দেন, তাহলে আগামী দিনে
আবার আপনাদের সঙ্গে সৎপ্রসঙ্গ নিয়ে আলোচনা হবে। আজকে আমরা এইখানেই থামব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদা ভবত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসত্। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।